আমাদের বাংলাদেশ ছিল একসময় কৃষিভিত্তিক দেশ, সেটা এখন জায়গাটা রূপান্তর ঘটে কৃষিভিত্তিক বাংলাদেশ, আজ ইস্যুভিত্তিক বাংলাদেশে পরিণত হয়েছে। যে কি ইস্যুর কি এখন আমাদের ইস্যুর ভাম্পার পালন করছে, ইস্যুর পর ইস্যু, তার উপর ইস্যু, চটকদার ইস্যু, মুখরোচক ইস্যু, ইস্যুর পরে ইস্যু, নানা ধরনের ইস্যু, বিজ্ঞাপনের ইস্যু, এই ইস্যুগুলোর আড়ালে হারিয়ে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, হারিয়ে যাচ্ছে অনেক জনগুরুত্বপূর্ণ দিক। এই ইস্যু বাংলাদেশে তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে, কারণ হচ্ছে যখন দেশে একটা অস্থিরতা থাকে তখন হচ্ছে নানা সংকট তৈরি হয়, আর সংকট যখন তৈরি হয় তখন হচ্ছে এই সংকটগুলো নিয়ে নানা আলোচনা তৈরি হয়। আর দ্বিতীয় যে জায়গাটা ছিল, বাংলাদেশ ছিল একটা নদীমাতৃক দেশ, এখন হয়ে গেছে একটা গুজব মাতৃক দেশ, অর্থাৎ গুজব ছড়ায় এখন কথায় কথায়। আজকে সম্প্রতি আপনারা জেনেছেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যে বর্ডার কিলিংস, বাংলাদেশে বর্ডারে কন্টিনিউয়াসলি কিলিংস হচ্ছে। এখানে আজকে থেকে প্রায় 2005 সালের দিকে যখন ফেলানি হত্যাকাণ্ড হয়েছে, তারপর থেকে এখন পর্যন্ত ফেলানি হত্যার বিচার হয়নি। কি এমন বন্ধুত্বের নিদর্শন বাংলাদেশ ভারতের বর্ডারে, যে সেখানে প্রতিনিয়ত বন্ধুর বুকে বন্ধু গুলি চালাচ্ছে। পৃথিবীর কোনো সভ্য দেশ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করতে পারে না, সেটা বাংলাদেশে পারে। বাংলাদেশে এখন একটু নমনীয় হয়েছে দেশের অভ্যন্তরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা, কিন্তু বাংলাদেশ নমনীয় হলে কি হবে, ভারতের বর্ডার গার্ড BSF তারা তো এখনও নমনীয় হয়নি, তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এবং এগুলোর জন্য যে কূটনৈতিক বৈঠক করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিন্দা জানানো এবং যে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে কোনো কর্মসূচি নেয়া, সেইগুলো রাষ্ট্রীয় দিক থেকে কোনো উদ্যোগ নেয়া নিচ্ছে বলে নিচ্ছে না। আমাদের এ সময়ে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার রিলেটেড একটা আলোচনা এসে, এই ইস্যুটা এসে কি হলো, একটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ শিক্ষার যে একটা অনেক প্রজেক্ট ভিত্তিক, কতটুকু এটা বাংলাদেশের জন্য সহায়ক, কতটুকু এটা বাংলাদেশের জন্য ক্ষতিকারক, বাংলাদেশের ছাত্রদের জীবন জীবিকা এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার জন্য এই শিক্ষা কতটুকু জনবান্ধব, সেই আলোচনাটা না হয়ে এখানে ট্রান্সজেন্ডার একটা ইস্যু এসে বয়কট ব্র্যাক, বয়কট আড়ং, বয়কট ইত্যাদি ইত্যাদি, বয়কটের আড়ালে আমাদের এই গুরুত্বপূর্ণ যে বয়কট করা ছিল, করার কথা ছিল বর্ডার কিলিংস, সেটা আমাদের হচ্ছে আড়ালে চলে গেছে। বয়কট বর্ডার কিলিংস বলছে না, বয়কট ফ্যাসিজম বলছে না, বয়কট দুর্নীতিবাজ বলছে না, বয়কট সুদখোর বলছে না, বয়কট ঘুষখোর বলছে না, কিন্তু বয়কট এমন অচ্ছুত ব্যাপারগুলো হয়েছে, ইসরায়েলি পণ্য বয়কট এই আওয়াজটা দিচ্ছে। ফলে এর মধ্যে এর আড়ালে যেটা হয়ে যাচ্ছে, এই বর্ডারে বিচার বহির্ভূত হত্যাটা ঘটছে। এখন রইসুদ্দিনের মতো একজন বিজিবির সদস্য ডিউটি চলাকালীন গরু পাচারকারী ধরতে গিয়ে উনি দলচ্যুত হন আর তাকে গুলি করে মেরে ফেলছে BSF। তাহলে যেটা মানব জাতীয় মানবাধিকার সংস্থা, যেটা হচ্ছে মাসুম, যেটা ইন্ডিয়ার একটা মানবাধিকার সংস্থা, তারাও বলছে এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য, বলছে যে খুন করছে সে বলতেছে সে দোষ হচ্ছে যে খুন হয়েছে তার, আবার যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত তারাও বলছে দোষারোপ, অর্থাৎ পরস্পর পরস্পরকে দোষারোপ করছে। এর মধ্য দিয়ে যেটা দাঁড়াচ্ছে, এখানে আইনের শাসনটা লঙ্ঘিত হচ্ছে, এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাড়ছে, বর্ডার কিলিংস বাড়ছে, বর্ডারে চুরি বাড়ছে, এবং হচ্ছে এর মধ্য দিয়ে হচ্ছে কি বাংলাদেশের স্বায়ত্তশাসন সার্বভৌমত্ব এটা একটা হুমকির মুখে দাঁড়িয়েছে। বাংলাদেশ একটা মর্যাদাশীল, 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে মর্যাদা অধিষ্ঠিত হয়েছে, সেই মর্যাদাটা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, সেই মর্যাদাটা এখন মাথা নিচু হয়ে গেছে, হয়ে যাওয়ার দিকে ধাবিত হচ্ছে। তাহলে আমাদের বর্ডারে কেন হত্যা করবে, এখানে নাগরিক যদি চোরা কারবারি হয় সে তো একটা দেশের নাগরিক, সে তো একটা ভারতের নাগরিক, সে বাংলাদেশের নাগরিক, যেই দেশের নাগরিক হোক তার বিচারের আইনে শাস্তি হবে, কেন তাকে ক্রস ফায়ার করে মারতে হবে, কেন বিচার কখনো মানবাধিকার তো এটাকে পারমিট করে না, তাহলে এই কাজটা কেন হবে বারবার, সেই আলোচনাটা খুবই অতি গুরুত্বপূর্ণ। এবং এদেশের গড়ে ওঠা বেড়ে ওঠা এবং তার সার্বভৌমত্ব মর্যাদার প্রশ্ন এখানে জড়িয়ে আছে, সেই আলোচনাগুলো কোথায়, সেই আলোচনাগুলো হারিয়ে গেল বয়কট ব্র্যাকের আড়ালে, সেই আলোচনাগুলো হারিয়ে গেল শরীফ শরীফের গল্পের আড়ালে। ফলে এই বহু নানা ইস্যুর আড়ালে, মিডিয়ার চটকদার আলোচনার মানে চটকদার টপিক্সের আড়ালে, এরকম একটা জনগুরুত্বপূর্ণ দিকটা আমাদের সামনে থেকে আড়ালে চলে গেছে। ফলে এই জায়গাগুলো আমাদের এখন আরও স্পষ্ট করা দরকার, এবং নাগরিক হিসাবে এই সচেতনতা আমাদের দরকার আছে,
একদিকে শিক্ষাক্ষেত্রে আমাদের যেভাবে নৈরাজ্যটা বন্ধ করতে হবে, জীবন মানের বিকাশ উপযোগী করে শিক্ষাকে গড়ে তুলতে হবে, প্রকল্প ভিত্তিক যে শিক্ষা কাঠামো সেটাকে বাতিল করতে হবে, এটা যেমনি বয়কট আহ্বান করতে হবে, একই রকম করে বর্ডারে যত ধরনের কিলিংস হচ্ছে সেটা কেন হবে? বর্ডার সেটা তো ইসরায়েলের ফিলিস্তিনের বর্ডার না, যে এখানে আমাদের ভারতের সাথে নাকি আমাদের সুসম্পর্ক আছে, তাহলে কেন ভারতের বর্ডারে আমাদের সদস্যদের হত্যা করবে, আমাদের মানুষ হত্যা করবে? একজন মানুষ হাজার অপরাধ হোক, অপরাধী হোক, 100টা অপরাধ করুক, কিন্তু আইনের শাসন তো বলে না তাকে বিচার বহির্ভূত হত্যা করো, হত্যাকাণ্ডকে পারমিট করে না, কিন্তু আমাদের এখানে প্রতিনিয়ত তাই হচ্ছে, দেশের অভ্যন্তরে হচ্ছে, এখন বিদেশিরাও করছে। তাইলে ভারতের এই বিএসএফের এই যে দাবি, এটা নিয়ে আমাদের যে কূটনৈতিক মহলের তৎপরতা, নিন্দা জানানো, সেগুলো নিয়ে তো সেগুলোর আলোচনাগুলো কোথায়? সে আলোচনাগুলো কেন হারিয়ে গেল? এটা আজকে খুবই সময়ের দাবি যে বাংলাদেশ যদি তার মর্যাদা নিয়ে দাঁড়াতে চায়, সে যদি মাথা উঁচু করে বাঁচতে চায় এবং তার সার্বভৌমত্বের প্রশ্নটাকে সে মানে মুখ্য হিসাবে দেখে, তাহলে এই প্রশ্নগুলো কেন তুলতে পারবে না বাংলাদেশ? কাজেই এই বর্ডার হত্যাকাণ্ড, এটা যাতে এটা এটা এইটাকে ঠেকানো দরকার আছে। বাংলাদেশ চোরাকারবারই ভারত থেকে বাংলাদেশে ঢুকতে পারে, কিন্তু বাংলাদেশের নদীর পানি ঢুকতে পারে না। এটা এটা কোনো কথা হইলো যে এটা বাংলাদেশের লিগ্যাল ন্যায্য পাওনা সেটা পায় না? বাংলাদেশের লাশ ঢুকে কিন্তু একটা লোক, একটা বাংলাদেশি সদস্যকে বা একটা বিএসএফ বিজিবি সদস্যকে ধরে গ্রেপ্তার করে বিচার হয়েছে ভারতের আদালতে, আদালতের রায় শাস্তি হয়েছে, এই ঘটনা কই? খুন করে ফেলতেছে, সে ঘটনা আছে। ফলে এই জায়গাগুলো আমাদের আরও বেশি সচেতন হওয়ার দরকার আছে বলে মনে করছি। আপনারা যারা দেখছেন সকলকে ধন্যবাদ।